নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল 5ই নভেম্বর 2024 পাঁচটি রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং পাঁচ নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। বিস্তারিত আলোচনা করতে চলেছি, আপনারা আলোচনাটির সঙ্গে অবশ্যই থাকবেন। আগামীকাল রাহুকাল রয়েছে, সকাল মার্জনা করবেন বিকাল 3টা থেকে 4টা 30 মিনিট পর্যন্ত। এই সময়টাতে কোনো গুরুত্বপূর্ণ কাজ, ইম্পর্টেন্ট কাজ আপনারা করবেন না, বাকি সময়টা আপনাদের ক্ষেত্রে খুব ভালো রয়েছে। এবার আসি আমি পাঁচ রাশির লাকি নাম্বার, রাশিভিত্তিক শুভ সময়, এবং যারা রাশি জানেন না তাদের ক্ষেত্রে আমি বলবো নামের অক্ষর দিয়ে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করুন। দেখুন, আমি নিয়মিত আপনাদের সামনে তুলে ধরি এই অর্থপ্রাপ্তির উপর ভিডিও। যদি আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে কৌশিকদা আমার অর্থপ্রাপ্তি হচ্ছে না কেন, দেখুন এটা একদম সার্বিক বিচার, এটা পুরোপুরি ব্যক্তিকেন্দ্রিক বিচার নয়। আপনার জন্মকুণ্ডলী আগে বিশ্লেষণ করা দরকার রয়েছে এবং রাহু গ্রহ এবং শুক্র এবং শনি গ্রহ, এই তিনটি গ্রহকে আপনাকে পাওয়ার দেওয়া কিন্তু দরকার রয়েছে। কলিযুগে আকস্মিক ধন প্রাপ্তির মুখ্য কারক গ্রহ হচ্ছে রাহু, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন। রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন, আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা 3 গুণ বৃদ্ধি কিন্তু করবে। দেখছেন 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে 1-2 নম্বরের জন্য, আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন। কারণ কলিযুগে একমাত্র যে গ্রহটি হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে সেটি হচ্ছে রাহু। এবার আসি আমি নামের অক্ষর দিয়ে, যে আপনারা যারা রাশি জানেন না তাদের ক্ষেত্রে। আর একটি কথা বলি, প্রচুর ফোন করছেন আপনারা, ফোন করার থেকে যতদিন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। আপনার প্রথম নামের অক্ষর পি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার নামের অক্ষর যদি এ দিয়ে শুরু হয়, ইংরেজি এ, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনার নামের অক্ষর যদি বি দিয়ে শুরু হয়, ইংরেজি বি, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু রয়েছে। আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, ইংরেজি এস, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি দেখা যাচ্ছে। আপনার প্রথম নামের অক্ষর যদি ভি দিয়ে শুরু হয়, ইংরেজি ভি, যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। আমি আবারও বলছি, যারা প্রতিনিয়ত অর্থপ্রাপ্তির উপর প্রচেষ্টা করছেন, একবার ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি আপনারা বার্থ চার্ট রিফরমেশন করুন, নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তি ঘটবে। আপনার রাশি মেষ, আগামীকাল আপনার টার্গেট নাম্বার 2। আপনার শুভ সময় 10:18 থেকে 11:22 পর্যন্ত। আপনার রাশি মকর, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার টার্গেট নাম্বার 3। আপনার শুভ সময় 9:42 থেকে 10:00
30 মিনিট পর্যন্ত। আপনার রাশি সিংহ, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার লাকি নাম্বার 2। আপনার শুভ সময় সকাল 9:52 থেকে 11:06 পর্যন্ত। আপনার রাশি বৃশ্চিক, আপনার লাকি নাম্বার 8। আপনার শুভ সময় যেটা দেখা যাচ্ছে 8:44 থেকে 9:20 পর্যন্ত। আপনার রাশি, আপনার রাশি মিথুন, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার লাকি নাম্বার 8। আপনার শুভ সময় সকাল 10:20 থেকে 11:05 পর্যন্ত। আবারও বলছি, যারা পরামর্শ করতে চাইছেন বা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। আপনাদের চ্যানেল, বারবার এই কথাটা বলি, অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।